হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যখন নিয়ে যাওয়ার আরম্ভ করলো নিতে ওই আইফের উদ্দেশ্যে নিয়ে যাবে ওই উটনির উটনির পিঠের মধ্যে উঠে আব্বাজান প্রাণের বিবি বলছে স্বামীরে আপনি উটনিটা চালান আপনি উটনিটার লাগাম ধরুন হারিস আগে উটনির আগের আগে উঠে গেল আমার নবী মুস্তাফাকে কোলের মধ্যে নিয়ে মা হালিমা পিছনের মধ্যে উঠে গেল হারিস উটনিকে এত মারে কিন্তু উটনি চলে না তোমারে উটনি চলে না হালিমা তুসা দিয়া বলছে রে স্বামী উটনি কেন চলে না বুঝে গিয়েছি কারণ মোহাম্মদ পিছে রয়েছে সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ ও প্রাণের স্বামী তুমি আমার পিছে বসে যাও আমি মোহাম্মদ কে নিয়ে আগে বসে যাব দেখবা দূরত্ব চলতে লাগবে হালিমা তুসা দিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা কে কোলে মতো নিয়ে উটনির লাগামটা যখন ধরলো হারিস যখন পিছের মতো বসে গেল আব্বাজান উটনিটা দূরত্ব চলতে লাগলো এমন ভাবে চলতে লাগলো এত স্পিড চলতে লাগলো ওই টাইপ থেকে যেই মহিলাগুলো এসেছিল তারা তো আসার পথে তাদের সঙ্গে দেখা হয়েছিল বাচ্চা নিয়ে টাইপে চলে যাচ্ছিল হালিমা বলে আমার নবীর ওসিলাই আমার নবীর খাতিরে আমি হালিমা দেখলাম ওই তাইফের মহিলার আগে আমার উটনিটা চলতে লেগেছিল ওই মহিলারা জিজ্ঞাসা করে হালিমা রে তোমার শরীরটা অসুস্থ ছিল তোমার শরীর কেমন করে সুস্থ হলো তোমার উটনিটা পাতলা পারা ছিল তোমার উটনিটা দুর্বল ছিল কেমন করে তোমার উটনি মোটা তাজা হলো বলে আমার কোলে বাচ্চা দেখছো এই বাচ্চার খাতিরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় বাবা আমার নবী মুস্তাফা আল্লাহ রাব্বুল আলামিন কত মজাজা দিয়েছেন কত ক্ষমতা দিয়েছেন বাবা হালিমা তুসা দিয়া বলে আমি যখন আমার বাড়িতে মোহাম্মদ কে নিয়ে গেলাম সেই দিন থেকে দেখতে পেলাম আমার মোহাম্মদের খাতিরে আমার বকরিগুলা বেশি বেশি করে দুধ দিতে লাগলো আমি দেখতে পেলাম আমার মোহাম্মদের খাতিরে আমার বাড়িটা যেন খুশবুতে খুশবু হয়ে গেল আমি দেখতে পেলাম আমার নবী মুস্তাফার খাতিরে আমার পুরো বাড়িটা যেন আলো হয়ে গেল একটা মহিলা এসে আমাকে বলে আমি ও হালিমা আমি শুনেছি তোমার বাড়িতে এমন একটা সন্তান এসেছে যার নাম হলো মোহাম্মদ ওই বাচ্চার হাতের সুয়াতে নাকি শরীর সুস্থ হয়ে যায় ওগো হালিমা দেখো আমার বাচ্চাটা অনেকদিন থেকে কবিরাজ দেখাই অনেকদিন থেকে ডাক্তার দেখাই কিন্তু আমার সত্তরের আমার কিছুতেই ভালো হয় না হালিমা তোমার মোহাম্মদের সোয়াটা আমার সন্তানের গায়ে দিয়ে দাও হালিমা যখন মোহাম্মদকে কোলে নিয়ে ওই শিশু বাচ্চার গায়ে মোহাম্মদের হাত লাগিয়ে দিল সঙ্গে সঙ্গে বাচ্চাটা সুস্থ হলো জোরে বলুন সুবহানাল্লাহ ওই সন্তানের শরীর থেকেও যেন খুশবু বেরোতে লাগে ওই সন্তান বড় হওয়ার পরে যে বিয়া করেছে বিয়ের পরে যে বাচ্চা হয়েছে ওই বাচ্চাও যেন সেই মোহাম্মদের সুয়ার খাতিরে ওই বাচ্চার শরীর থেকেও যেন মোহাম্মদি স্যান্ড ছড়তে ছিল নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালা نعرہ رسالہ مسلح کے اعلیٰ حضرات جشن عید میلاد النبی جشن عید میلاد النبی نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی علی على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلى الله عليه وسلم
সেই নবীর শুনে অনেক জীবনী শোনার একটা গজল বলেছেন, আবার একটু এগিয়ে যাব শুনবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলেন, ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব হই আমি সোনার মদিনা। আমার সাথে গাইতে হবে, ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব হই আমি, ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব হই আমি, ও নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি জোরে, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি মদিনা, গো যাব আমি সোনার, ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি, ও নবী তোমার নামে এত জাদু জপিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু জপিলে মনে হয় মধু, যত জপি তৃপ্তি মিটে না, বলো যত জপি তৃপ্তি মিটে না, বলো যত জপি তৃপ্তি মিটে না, না গো যাব আমি, আয় আমার মনে জল্পনা কল্পনা নবী মদিনা। আপনারা কি খেস খেয়ে গেছেন, রাগ করেছেন? আর একটু পরে ইনশাআল্লাহ বিরিয়ানির ব্যবস্থা আছে, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু ধরে বলুন আলহামদুলিল্লাহ। সকলে মহব্বতে গান গজলটা আল্লাহ পাক কবুল করবে, সবাই বলে মারহাবা, সবাই উচ্চ স্বরে, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব হই আমি, ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, না না যাব আমি সোনার, ও নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর বলি হয় গো তারা, তোমায় ভালোবাসে যারা, সুবহানাল্লাহ, নবী তোমায় ভালোবাসে যারা আল্লাহর বলি হয় গো তারা, তোমায় ভালোবাসে যারা আল্লাহর বলি হয় গো তারা, আরে থাকে না কো চিন্তা ভাবনা, বলো থাকে না চিন্তা ভাবনা, না গো যাব আমি ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব হই আমি, মদিনা মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে তৃপ্তি মিটে না, না না গো যাব আমি সোনার মদিনা, ওই আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, জিয়া ভোরের মনে কোনা দয়ার আল্লাহ করো ক্ষমা, জিয়া ওরের অনেক গোনা দয়া আল্লাহ করো ক্ষমা, নবীর সাদগাই দয়া করো না, বলো নবীর সাদগাই দয়া করো না, না না গো যাব আমি সোনার মদিনা, হয় আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি মদিনাতে
সোনার মদিনা হ্যাঁ বলো যাব আমি সোনার মদিনা ইয়াহা না গো যাব আমি সোনার মদিনা কল্পনা কল্পনা নবী যাব আমি সুবহানাল্লাহ মারহাবা আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ পাকের কাছে দোয়া তুলে দোয়া করি আল্লাহ পাক কুতুবপুর গ্রামের প্রত্যেক মানুষকে যেন হাজী বানাইয়া দেয় আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া তুলে দোয়া করব আল্লাহ গো প্রত্যেককে যেন তুমি হাজী বানাইয়া দাও নবীর রওজা জিয়ারত করার জন্য তৌফিক দান করো জোরে বলুন আমিন আব্বা জান ভাই জানেরা সেই নবী মুস্তাফার মহব্বতে আপনাদের কাছে কিছু আগামী 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 বছরের জলসার কারণে কিছু দান আপনাদের কাছে চাইবো নবীর খাতিরে যদি আপনারা দান করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা ইচ্ছা পূর্ণ করে দিবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বাবা সত্যি যদি রাসূলকে মহব্বত করেন এই মেহফিল কার রাসূলের জোরে বলুন মানে টাকা দিবে না বলে বলবো কেন বুঝতে পারছেন টাকা দিব না তো বলবো কেন আরে মারহাবা বলেন মারহাবা বাবা বলো মেহফিল কার জোরে পিছন থেকে রাসূলের কার গো রাসূলের আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেন যেই জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান হয় সেই জায়গাটাকে আমার নবী মুস্তাফা জান্নাত বলে ঘোষণা করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আপনারা কিসে বসে আছেন জান্নাতে জোরে বলুন এই জান্নাতে বসে যদি আগামী বছর জলসার জন্য 10,000 টাকা কেউ দান করেন বেফলে যাবে নাকি বলো যাবে যাবে নাকি যাবে সেই এতিম নবীর খাতিরে এতিম নবীর মায়াতে এতিম নবীর আদরে এতিম নবীর জালসার খাতিরে বাবা এমন কেউ আছেন যে আগামী বছরের জন্য প্রথম দাতা হবেন সুবহানাল্লাহ নারায় তাকবীর জোরে সোরে নারা লাগান নারায় তাকবীর নারায় রিসালাত নারায় রিসালাত সুবহান 500 টাকা দান সুবহান আল্লাহ পাক তার নেক দান নেক মাকসাদ আল্লাহ পাক কবুল করে জোরে বলুন আমিন বাবা এমন কেউ দাতা আছেন বাবা নবীর খাতিরে মহব্বতে 5,000 টাকা দেওয়ার মতো দাদা কেউ আছেন হাত তুলে দেখাবেন আল্লাহ পাকের খাতায় আপনার নাম লেখা উঠে যাবে আছেন কেউ বাবা নবীর খাতিরে কেউ আছেন আল্লাহ পাক ধন দৌলত অনেক দিয়েছে কুতুবপুর মানুষকে দেয়নি দেয়নি গো দিয়েছে একটা জিনিস মাথায় রাখবেন দান করলে কখনো বেফলে যাবে না আল্লাহ পাক আপনাকে ধন দৌলত দিচ্ছে পরীক্ষা করার জন্য কিসের জন্য পরীক্ষার জন্য আপনার জমিতে ফসল দিচ্ছে পরীক্ষা করার জন্য যে তুমি কেমন ভাবে আমি আল্লাহর রাস্তায় দান করছো বাবা এরকম কেউ আছেন সেই নবীর খাতিরে আহলে বায়াতকে স্মরণ করে ওই গম্বাদে খাজরাকে স্মরণ করে 5,000 টাকা দেওয়ার মতো দাতা কেউ আছেন বাবা একজন দেখতে চাই আমি যোগ্য মায়ের যোগ্য সন্তান দেখতে চাই আছেন কেউ আছে তো বটে মনে মনে ভাবছি হাত তুলবো কি তুলবো না হাত তুলবো কি তুলবো না বাবা আজই তোমাকে দিতে হবে না এক বছর সময় তোমার থাকলো বলো মারহাবা বলো মারহাবা এক বছর সময় থাকলো আগামী বছর এই জালসার জন্য সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারা লাগান হাত তুলে নারা লাগান হাত তুলে নারায়ে তাকবীর সবারই হাত উঠে না বরদোয়া দিব সকালে অসুবিধায় পড়ে যাবে সবাই নারা লাগান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সুবহানাল্লাহ ভাইজান আমার যে আশাতে যে নিয়তে দান করেছেন আল্লাহ পাক তার প্রত্যেকটা নিয়াত মাকসাদ আল্লাহ পাক কবুল করে জোরে বলুন আমিন আল্লাহ পাক তার সংসারে বরকত দান আল্লাহ পাক তার টাকা পয়সাতে বরকত দান করুক জোরে বলুন আমিন
তিনার সাথী তিনার বন্ধু কেউ আছেন বাবা? 5000 টাকা দেওয়ার মতো দাতা আছেন গো? তিনার সাথে যাবেন, তিনার সাথে হবেন, এরকম 5000 টাকা দেওয়ার মতো দাতা কেউ আছেন? আছেন গো? দেখুন নবীর মেহফিল ফেরেশতারা হাজির আছে, ঠিক কি না? জি। নবী মুস্তাফা হাজির আছে, ঠিক কি না? জি বেশ। বাবা এমন কেউ বাপ আছেন, ভাই আছেন, আগামী বছরের জন্য 5000 টাকা আপনাকে এখনই লাগবে না, 6 মাস, 5 মাস, 8 মাস সময় নিতে পারেন আল্লাহ পাক আপনার। আপনি যদি দিন 100 টাকা বা 20 টাকা করে রাখেন ওই টাকা আপনার উঠে যাবে, ঠিক কি না? জি। আছেন বাবা কেউ 5000 টাকা দেওয়ার মতো দাতা? আছেন? একটা ঘটনা আপনাদেরকে শোনাই, ছোট্ট করে শুনেন। হযরত আলী নাম শুনেছেন? জি। খুব গরিব মানুষ ছিল, ছিলেন খুব গরিব মানুষ ছিলেন। তিনার স্ত্রীর নাম ছিলেন কি? মা ফাতিমাতুজ জহরা। তিনি বলছেন, বিবি, তিনি বলছেন প্রাণের স্বামী, আপনার সাথে আমার দীর্ঘ দিন থেকে বিবাহ হয়েছে। একটু মনোযোগ দিবেন বাবা, এই যে একটু মনোযোগ দিবেন। তিনি বলেন যে আমার স্বামীকে আমি বললাম যে স্বামী দীর্ঘ দিন থেকে বিবাহ হয়েছে, আপনার কাছে আমি কোনো দিন কিছু চাইনি, আজকে একটা জিনিস আপনার কাছে আমি চাবো। বলে কি? বলে আপনার কাছে আমি একটা আপেল খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা এত গরিব মানুষ ছিল, আপেল খাওয়ার মতো ক্ষমতা তাদের ছিল না। বলে বিবি টাকা পয়সা নাই, তোমার জন্য আপেল কি করে নিয়ে আসবো? বলে আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা যে আমাকে বিবাহর সময়, একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন, নবী মুস্তাফা যে বিবাহর সময় যে আমাকে চাদরটা দিয়েছিল, হযরত আলীকে বলছেন যে স্বামী এই চাদরটা নিয়ে তুমি বাজারে যাও, বিক্রি করে তুমি আমার জন্য আপেল নিয়ে আসবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেলেন, বাজারে চলে যাওয়ার পরে বিক্রি করলেন, বিক্রি করার পরে একটা আপেল নিলেন, কার জন্য? তার বিবির জন্য, তার বিবির আশা পূর্ণ করার জন্য, তার বিবির আশা পূর্ণ করার জন্য আপেল নিয়েছে। রাস্তাতে আসার সময় এক ভিক্ষুক এক ফকির বলছে, আলী তুমি তো আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো আল্লাহর ওলি, তুমি তো নবীর সাহাবা, আমি 5 দিন থেকে না খাওয়া, আমাকে তোমার হাতের আপেলটা দাও, আমি জান ধরে খাবো, তুমি আলীর জন্য আল্লাহর কাছে দোয়া করো। আলী মনে মনে ভাবে, বিবি তো আমার মাত্র 2 দিন থেকে না খাওয়া, কিন্তু এই ফকির মিসকিনটা 5 দিন থেকে না খাওয়া, আমি যদি এই ফকিরটাকে মিসকিনটাকে আপেলটা না দিই হয়তো আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আপেলটা দিয়ে বাড়ি চলে এসেছে, ফকিরটাকে দান করে দিলেন আপেলটা, দান করে দিলেন। বাড়িতে এসে বিবিকে দরজাতে আওয়াজ দেয়, বিবি তো খুব আনন্দতে আছে যে আপেল খাবে, দরজা খোলার সাথে সাথে বলছেন, স্বামী গো আপেল কই? মাথা নিচে, মাথা নিচে করেছে, আপেল কই, আপেল কই, আপেল কই, বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় কোন এক ফকির এসে দরজাতে আওয়াজ দেয়, আলীকে ডাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে বেরিয়ে দেখেন যে একটা ফকির, একটা মিসকিন, মাথায় পাগড়ি পরা, পাঞ্জাবি পরা, ওই ফকিরটা যেন বড় একটা ঝুড়ির মধ্যে 50 থেকে 60টা আপেল নিয়ে এসেছে। আপেলটা আলীর হাতে ধরে দেওয়ার সঙ্গে সাথে বলছে, কে? বলার সাথে সাথে কিন্তু ওই লোকটা গায়েবের দ্বারাই উড়ে চলে গেল। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে প্রাণের বিবিকে আপেলটা দিলেন, আপেল দেখে শান্তি আনন্দ জান ভরে খেলেন। তখন হযরত আলী বলছেন, বিবিরে যেই দিন তুমি একটা আপেল আনতে বলেছে তার চাদর বিক্রি করার পরে, আমি চাদর বিক্রি করে রাস্তা দিয়ে আসছিলাম, একটা ফকির আমার কাছে দান চেয়েছিল, আমি দান করে বাড়ি এসেছিলাম, তোমার সাথে কথা বলার ক্ষমতা আমার ছিল বলে এই 50 থেকে 60টা আপেল কোথায় পেলেন? বলে আমি সেই দিন দান করেছিলাম বলে আল্লাহর ফেরেশতা এই আপেলগুলো আমাকে দান করে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
কেউ বান্দা আছেন আগামী মেহফিলের জন্য 5000 টাকা দেওয়ার মতো দাতা হযরত সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নার এই যে এদিকে ধ্যান দেন আমি তো বক্তব্য করছি ঠিক কি না ওইদিকে ধ্যান কেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত বাবা আছেন কেউ বাবা এক বছর সময় দিয়েছি এক বছর সময় দিয়েছি মাত্র 5000 টাকা আপনি দিনের বেলায় চা খাচ্ছেন 50 টাকা করে ঠিক কি না 50 টাকা করে চা খাচ্ছেন বিড়ি খাচ্ছেন সিগারেট খাচ্ছেন এগুলো আপনার কাজে দিবে না ওই টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ পাক আপনার দানকে কবুল করে নেবে জোরে বলুন আমিন জোরে বলুন আমিন বাবা আছেন এরকম কেউ 5000 টাকা দেওয়ার মতো দাতা কেউ নাই গো আছেন কেউ এদিকে আছেন কি দেখতে পাচ্ছেন না এটা হাত পা তুললে আবার দেখতে পাবো না আছে কে সুবহানাল্লাহ বাবা 5000 টাকা দাতা কেউ নাই সুবহানাল্লাহ অন্যান্য জায়গায় আমি বদনাম করছি না বাবা অন্যান্য জায়গায় এই মেহফিলের জন্য বলুন মসজিদের জন্য বলুন ঈদগাহর জন্য বলুন দান চাইলে ভরপুর হারে নাম উঠে যাচ্ছে হাত উঠে যাচ্ছে কারণ তারা দাতা আছে কুতুবপুরের বুকে কি দাতা নেই বাবা এমন কেউ দাতা নেই আচ্ছা বলো 5000 টাকা যদি চাপ হয়ে যায় 3000 টাকা দেওয়ার মতো দাতা আছেন কেউ আছেন গো সুবহানাল্লাহ নারায়ে তাকবীর বাবা নারাটা তো জোরে লাগান সুবহানাল্লাহ জোরে নারা লাগান বাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তুমি না করিলে আল্লাহকে করিবে আর তবু কেন তোমার নাম গফুর গাফার আমিন ও আমিন আল্লাহ সুম্মা আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন রব্বুল আলামিন বাবলু নামে এক বান্দা তোমার নবীকে মহব্বত রেখে নবীর প্রতি প্রেম রেখে 3000 টাকা দান করেছে আল্লাহ তার দানের ওসিলায় তাকে তুমি কোটিপতি বানাইয়া দাও বাবা এমন কেউ আরো আছেন 3000 টাকা দেওয়ার মতো দাতা আছেন নাকি মাঝখানে হাসছেন কেন আছেন কেউ বাবা 3000 টাকা এমন কিছু বেশি টাকা নয় সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আরে বাবা জোরে নারা লাগান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ভাইজান নাম কি গো সুবহানাল্লাহ রব্বুল আলামিন তোমার এক মেহবুব বান্দা সুবহানাল্লাহ 3000 টাকা দান করেছে আল্লাহ দানের খাতিরে দানের ওসিলায় সে যা কাজ করে আল্লাহ তার কাছে তুমি বরকত দান করো জোরে বলুন আমি রব্বুল্লাহ একবার দোয়া করেন ওনার মায়ের জন্য জান ভরে আল্লাহ গো তার মাকে স্মরণ করে 3000 টাকা দান করেছে আল্লাহ গো তার মাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন কবরকে তুমি ফুলের বিছানা বসাইয়া দাও রব্বুল আলামিন কবর থেকে লম্বা চওড়া রাস্তা বানাইয়া দাও যেন ফুল সিরাত থেকে যে খুশবু কবরের মধ্যে আসে জোরে বলুন আমি রহমাতিকা ইয়া আরহামার রহিমিন বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা এমন কেউ আর মায়ের যোগ্য সন্তান আছেন আছে 3000 টাকা দামার মতো দাতা আছেন নি এক বছর সময় থাকলো বাবা আপনার যখন ইচ্ছা হবে আগামী জালসার আগে দিয়ে যাবেন খাতার মধ্যে নাম লেখাবেন আল্লাহর কসম করে বলি বাবা তুমি যদি এই এক বছরের আগে মারা যাও সুবহানাল্লাহ নারায়ে তাকবীর সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া
رسول اللہ ربی کا دامن ربی کا دامن رسول کا دامن رسول کا دامن علی کا دامن علی کا دامن نہیں چھوڑیں گے سورج بابو 3000 টাকা দান করেছে আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছো আল্লাহ গো দাদির প্রতি কত মায়া মহব্বত সুবহানাল্লাহ সুরাজ নামে 3000 টাকা দান করেছে তার দাদিকে স্মরণ করে আল্লাহ গো তার দাদিকে জান্নাত বাসি করো আল্লাহ তার দাদির কবরকে জান্নাতের উচ্চ মাকামে রাখো রব্বুল আলামিন তাদের আত্মীয় স্বজন দ্বারা দুনিয়া থেকে বিদায় করেছে আল্লাহ এই দানের ওসিলায় দানের বরকতে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের আত্মীয় স্বজনের কবর আজাবকে যেন মাফ করিয়া দেয়।